আগের ভিডিওতে তোমরা সময় ও দূরত্বের অঙ্ক করেছো। এবার আমরা তখন তোমরা 1, 2, 3 এই তিনটা অঙ্ক করেছো। এবার আমরা 4 থেকে শুরু করব, কেমন? তাহলে 4 নম্বরটা কি দেখা যাক। আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে কি দেওয়া আছে? বারো কিলোমিটার যায় 40 মিনিটে, তাহলে গতিবেগ ঘন্টায় মানে 60 মিনিটে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত পথ যায় সেটাই হয়ে যাবে গতিবেগ। তাহলে আমার কি দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারি 40 মিনিটে বাসটি যায় কত পথ? 12 কিলোমিটার। অতএব 1 মিনিটে বাসটি যায় 12 ভাগ 40 কিলোমিটার। অতএব 60 মিনিটে বাসটি যায় 12 ভাগ 40 গুণ 60 কিলোমিটার। তাহলে এবার কাটাকাটি করো, দেখো এই 0 0 কেটে দাও, এবার 4 দিয়ে 12 কে কাটো 3, তাহলে 3 × 6 = হচ্ছে 80 কিলোমিটার। তাহলে কত সময় যায় 80 কিলোমিটার? 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায়। তাহলে আমরা দেখতে পারি, অতএব বাসটির গতিবেগ ১৮ কিমি প্রতি ঘন্টা। এটাই আনসার, ঠিক আছে? এবার দেখো নাম্বার 5 কি বলছে। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, তাহলে 100 মিটার লম্বা একটি ট্রেন, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার এই দেওয়া আছে। এবার বলেছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। মনে করে একটা গাছ, এই হচ্ছে একটা ট্রেন, বিশাল লম্বা ট্রেন, এই একটা ট্রেন, ট্রেনটা এখান থেকে জাস্ট যাত্রা শুরু করলো, অর্থাৎ ট্রেনটা অতিক্রম করা শুরু করলো। এখান থেকে কি করবে, ট্রেনটা চলে যাবে এই, চলে গেল এখান থেকে এইদিকে চলে গেল, অর্থাৎ এইদিকে আর ট্রেনটা থাকলো না। তার মানে ট্রেনের এই যে পুরো দৈর্ঘ্যটা এই এতটা পথ অতিক্রম করে গেল, তবেই গাছটাকে অতিক্রম করতে পারলো। তার মানে এই গাছটাকে অতিক্রম করতে গেলে কত পথ যেতে হবে, এই 100 মিটার পথ যেতে হবে। তাহলে ট্রেনটি কি বলেছে, ট্রেনটি ঘন্টায় যায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ। তার মানে ট্রেনটি 60 কিলোমিটার যায়, 60 কিলোমিটার সমান কত, এটাকে মিটারে প্রকাশ করি, 60 × 1000, তাই তো, এত মিটার, তার মানে 60,000 মিটার। আবার 1 ঘন্টা মানে কত, 60 মিনিট × 60 দিলে হলো সেকেন্ড। তাহলে এবার আমরা কি করব, আমরা করব যে
7000 মিটার যায় ট্রেনটি কত সময়ে? 7 × 7 সেকেন্ডে। ঠিক আছে, অতএব 1 মিটার যায় ট্রেনটি কত সময়ে? কম সময়, তাহলে 7 × 7/7000। অতএব 100 মিটার যায় ট্রেন, দেখো কি হচ্ছে, 7 × 7/7000, এই তো ছিল 100 মিটার যায়, তাহলে ইনটু 100 সেকেন্ডে। তাহলে এবার দেখো এখানে কত শূন্য আছে, 1, 2, 3, 4, এখানেও আছে 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4টি শূন্য, এই 1, 2, 3, 4টি শূন্য কাটা গেল। এখানে আছে 6, এই 6 কা এই 6 কে কাটলো, থাকলো একটা 6, ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে আমরা উত্তর লিখতে পারি কি উত্তর, অতএব গাছটিকে 6 সেকেন্ড সময় লাগবে। এটাই আনসার, ঠিক আছে। এবার আমরা আসব নাম্বার 6। 6 কি বলেছে দেখো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়, 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগে? তাহলে কি বলেছে, 6 ঘন্টা 12 মিনিটে যায় কত কিলোমিটার? 217 কিলোমিটার। এইটাও আছে, কি বের করতে হবে, 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে 6 ঘন্টা 12 মিনিট মানে কত বের করি, 6 ঘন্টা 12 মিনিট ইকুয়াল টু কত, 6 × 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, প্লাস 12, এত মিনিট, তার মানে কত হচ্ছে, 307 যোগ 12 মানে 372 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 217 কিলোমিটার যেতে সময় লাগে 372 মিনিট। তাহলে আমরা এখানে লিখব, ট্যাক্সিটির 217 কিলোমিটার যেতে সময় লাগে 372 মিনিট। অতএব ট্যাক্সিটির 1 কিলোমিটার যেতে সময় লাগে অনেক কম, 372/217, এত মিনিট। অতএব
ট্যাক্সিটি কতটা পথ যেতে বলেছে? 273 কিলোমিটার। 273 কিলোমিটার পথ যেতে সময় লাগে কত? 372 গুণ 273 ডিভাইডেড বাই 217। এবার কাটাকাটি করো, দেখো 7 দিয়ে এটাকেও কাটা যাবে, এটাকেও কাটা যাবে, তাহলে এটা এখানে কত হলো? 321 সাতকে 7, এটাকে কত হচ্ছে? 321 থাকলো 6 63 7 9 63, এই হলো। এবার 31 দিয়ে এটাকে কাটো, 31 থাকলো কত? 6 আর 2 = 32, তাহলে 12 গুণ 39, তাহলে এই এই গুণটা করে ফেলো, ইকুয়াল টু আমি পে দিয়ে লিখছি, কত হচ্ছে? 12 39 দিয়ে গুণ করলে 9 = 108, 3 = 36, 36 + 7 = 46, এত মিনিট। তাহলে ট্যাক্সিটি কত সময় লাগবে? এত মিনিট লাগবে। এই মিনিটটাকে আমরা ঘন্টা মিনিটে পরিবর্তন করি, তাহলে 468 মিনিট। তো এটাকে 60 দিয়ে ভাগ করো, 6 = 42, তাহলে হচ্ছে 420, থাকলো কত? 8 আর এখানে 4 = 48, তাহলে এত ঘন্টা এত মিনিট, তাহলে উত্তর কি হবে? অতএব ট্যাক্সিটি 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে, এটাই আনসার, ক্লিয়ার? এবার আমরা আসব 7 নম্বর অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে? আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। দেখো দেওয়া আছে অয়নদা মোটর বাইকে 100 কিলোমিটার পথ গেছে 2 ঘন্টা 5 মিনিটে, আবার শিবুদা গেছে সাইকেলে 6 ঘন্টা 40 মিনিটে, ওই একই পথ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা 2 ঘন্টা 5 মিনিট সমান কত আগে বের করি? 2 ঘন্টা 5 মিনিট ইকুয়াল টু 2 * 60 + 5, তার মানে কত হচ্ছে? 125 মিনিট। আর এদিকে 6 ঘন্টা 40 মিনিট ইকুয়াল টু কত হচ্ছে? 6 * 7 + 40, তার মানে 6 + 36, মানে 360 + 40 মানে 400 মিনিট, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা এখান থেকে আমরা গতিবেগ বের করব, একবার মোটর বাইকের গতিবেগ আর একবার সাইকেলের গতিবেগ। তাহলে আমরা লিখতে পারি অতএব মোটর বাইকের গতিবেগ ইকুয়াল টু কি হবে? গতিবেগ মানে দূরত্ব বাই সময়, কারণ আমরা গতিবেগের সংখ্যায় দেখেছি যে একক সময়ে যতটা পথ অতিক্রম করে, তার মানে দূরত্ব বাই সময়,
দূরত্ব কত 100 কিলোমিটার আর সময় কত 125 মিনিট এই হলো মোটর বাইকের গতিবেগ আবার সাইকেলের গতিবেগ কত এবং সাইকেলের গতিবেগ ইকুয়াল টু এখানে দূরত্ব বাই সময় এখানে দূরত্ব একই 100 সময় কত লেগেছে 400 মিনিট এবার আমাদের গতিবেগের অনুপাত বের করতে হবে অতএব মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত ইকুয়াল টু কি হবে এই গতিবেগ ইস্টু এই গতিবেগ তার মানে 100/125 ইস্টু 100/400 এত ইস্টু এত তাহলে এই ইস্টু মানে কি ইস্টু মানে আমরা যদি ভাগ তাহলে এই ভাগ সাইনটা যখন চেঞ্জ করবো তখন এটা উল্টে যাবে তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় 100/125 × 400/100 এবার কাটাকাটি করো এই 100 100 কাটা যায় এবার দেখো 25 দিয়ে এটাকেও কাটা যায় এটাকেও কাটা যায় এটাকে যদি কাটি 5 5 25 আর এটাকে যদি কাটি 16 তার মানে কত হচ্ছে 16/5 এটাকে এটা ভাগ মানে হচ্ছে অনুপাত বা ইস্টু তাহলে এটাকে লেখা যায় 16:5 তাহলে এটাই আনসার হলো তাহলে আমরা আনসার লিখে দিই অতএব মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত ইকুয়াল টু কত 16:5 এটাই তাহলে আনসার ওকে ক্লিয়ার তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো করে শিখে নাও এর পরবর্তী ভিডিওতে আমরা আসবো এর পরের অঙ্কগুলো নিয়ে কেমন